গত 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে একদিনে কলারা উপজেলা সদরের বেত্রাবতী নদীর 3টি ব্রিজ ও সেতু ধসে ও ভেঙে যাওয়ার ফলে জনদুর্ভোগ চরমে উঠেছে। তবে এর দুদিন পর থেকে সেগুলো সংস্কার ও নদীতে জমে থাকা কচুরিপনার স্তূপ অপসারণ করতে দেখা গেছে। এরই মাঝে নদীতে খেয়াপাড়ের দৃশ্যও দেখা মিলেছে। শনিবার 21 সেপ্টেম্বর সকালে সরেজমিনে দেখা যায়, পশুহাট এলাকার নির্মাণাধীন ব্রিজের বিকল্প ধসে যাওয়া লোহার বেইলি ব্রিজের পাশে শ্যাওলা ও কচুরিপানার স্তূপ দিয়ে মানুষ পায়ে হেঁটে কোনোরকম পারাপার হচ্ছেন। তরকারি বাজারের পাশের বাঁশের কাঠের সেতু এখনও মাঝখান থেকে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। গোবিনাথপুর তারকনন্দী ভঙ্গুর কাঠের ব্রিজ যান চলাচল বন্ধ। এদিকে পৌরসভার একমাত্র অবশিষ্ট মোরারঘাটি হাইস্কুলের পাশের পাকা ব্রিজটি দিয়ে যাতায়াতের ফলে দিনভর যানজটের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী অতিসত্বর এই জনদুর্ভোগ লাঘবে সুদৃষ্টি কামনা করেছেন। ভিডিও ও রিপোর্ট কলোয়ারা নিউজ।